তীর রাজা রাজনীতি, আর রাজনীতির বাপ হচ্ছে এই মুহূর্তে ভিসা নীতি। যারা ভয় পান আর কি যে আমেরিকা যাইতে হবে, পরিবার পরিজন আছেন, দর্শক, আমেরিকার ঘোষিত ভিসা নীতি কার্যকর শুরু হয়েছে। আমরা গত পরশুদিন থেকে এ নিয়ে তোলপাড় চলছে। হ্যারি মাঝখানে প্রথম কোন ব্যক্তি এই ভিসা নীতির আওতায় পড়েছেন প্রকাশ্যে, সেই ব্যক্তি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন, তবে কিছুটা কনফিউশন আছেন। আর সবাইকে অবাক করে দিয়ে এই তালিকায় যিনি তার নিজের সরল স্বীকারোক্তি দিয়ে বসেছেন, তিনি হচ্ছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং বিরোধী দলের চিফ হুইপ, যিনি আছেন আমাদের রাঙা ভাই মশিউর রহমান রাঙা, যিনি জাতীয় পার্টির খুবই আলোচিত একজন ব্যক্তিত্ব। এখন এই বিষয়টা বাংলাদেশের বেশ কয়েকটা প্রথম সারির গণমাধ্যম তারা নিউজ করেছে রাঙা ভাইয়ের স্বীকারোক্তি দিয়ে। এখন রাঙা ভাই মনে করছেন যে তিনি ভিসা নিষেধাজ্ঞা খেয়েছেন, আবার পাশাপাশি তিনি ডকুমেন্ট কোনো দেখাইতে পারেন নাই যে আমেরিকা তাকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। এখন তাহলে তিনি কীভাবে শিওর হলেন যে তিনি খাইছেন, আর এটা খাওয়ার পর তার অনুভূতি কী? থার্ড হচ্ছে যে কেন আওয়ামী লীগ বিএনপির এত বাঘা বাঘা নেতা থাকতে রাঙা ভাইরে আইনা মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি দিয়েছে? যদিও মার্কিন যুক্তরাষ্ট্র কাকে ভিসা নীতি দেয় এটা অফিসিয়ালি তারা প্রকাশ করে না, এটা তাদের একটা আইন। তারপরেও রাঙা ভাই কীভাবে শিওর হলো প্রথমে দেখি। আরটিভি, সমকাল, বাংলাদেশের প্রথম সারির প্রত্যেকটা গণমাধ্যমে যে নিউজগুলো এসেছে, রাঙা ভাই নিজে দাবি করছেন, তিনি বলছেন যে তাকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো সাংবাদিকদের প্রশ্ন ছিল যে রাঙা ভাই আপনি কীভাবে জানেন, তো রাঙা ভাই বলতেছে ভাই আমি এটা জানি হচ্ছে যে আমাকে কিছু সাংবাদিক ফোন দিছে, দিয়া বলছে যে রাঙা ভাই আপনি ভিসা নিষেধাজ্ঞা খাইছেন। তো এখন এই যে খাইলেন বিষয়টাতে আপনার রিয়াকশান কী, মানে মার্কেটটা কোলাহলমুক্ত নাকি টেন্সড আছেন? তো রাঙা ভাইয়ের বক্তব্য যদি দিয়ে থাকে, ভাই এখন আমার দেশে যদি আমরা মনে করি কোনো মানুষ এই দেশের জন্য ক্ষতিকর, আমরা তাদেরকে ভিসা দিয়ে দেব না। তো আমেরিকা মনে করছে আমি তাদের দেশের জন্য ক্ষতিকর, আমাকে ভিসা দিবে না, তো এটাতে আমি অখুশি না। তবে ওনার 5 বছরের ভিসা এখনও লাগানো আছে, ওনার যেটা পার্সোনালি বক্তব্য। আর মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে বা কোনোভাবেই ওনার কাছে কোনো রকম চিঠি, কোনো মানে ফোন কল অথবা কোনো মেসেজ আসেনি, তবে তিনি বিষয়টাতে অখুশি না। তিনি বলছেন যে আমেরিকাতে আমার ব্যবসা বাণিজ্য নাই, যে আমি ওইখানে না গেলে আমার কিছু যাবে আসবে, আর বয়স হয়ে গেছে। এখন রাঙা ভাইয়ের ফ্যামিলির কেউ আমেরিকা থাকে কি না সেটা আসলে আমি জানি না, যদি থেকে থাকে তাহলে তো ঝামেলা হবে। বাট এখনও এটা অফিসিয়ালি মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু জানায় নাই, তো এটা মেক শিওর হওয়ার জন্য কিছু ডকুমেন্ট দরকার। তো রাঙা ভাইয়ের বক্তব্য থেকে আমার কাছে মনে হয় বা এখানে একটু এলোমেলো বিষয় আছে কি, উনি খাইছেন এটা শতভাগ শিওর না, বাট সংবাদকর্মীরা বলছেন, আর সংবাদকর্মীদের মধ্যে আপনারা বোঝেনি যে আমাদের সংবাদকর্মীদের মধ্যে পজিটিভও আছে নেগেটিভও আছে। হইতে পারে যে একটা নিউজ কভার করার জন্য এই খবরটা আসছে, আবার এমনও হইতে পারে যে সত্যিই তিনি খাইছেন। এখন এত ধরনের খেলোয়াড় থাকতে হোয়াই রাঙা ভাই? অনেক মানুষ বলছেন, আমি গত কয়েকদিন নানান আলোচনা শুনছিলাম যে যখন আমেরিকা ঘোষণা করলো যে বিরোধী দলের নেতাকর্মীরাও খাবেন, তো বিরোধী দল বলতে আমরা বাংলাদেশের মানুষ নর্মালি বুঝি এটা বিএনপি, আর বিএনপির অনেক নেতাদের যে বক্তব্য আছে মার্কিন সরকারের ঘোষিত ভিসা নীতির সাথে সাংঘর্ষিক বক্তব্য আছে, তো সেই ক্ষেত্রে ভাবছিলাম হয়তো বিএনপির কোনো লিডারের নাম আসবে। এখন শতভাগ কার নাম আসছে, যারা খাইছে শুধুমাত্র তারা বলতে পারবে, যখন ভিসা করতে যাবে অথবা অ্যাপ্লাই করতে যাবে তারা জানবে, বা তাদের পরিবারের সদস্যরা ব্যাক আসলে আমরা বুঝতে পারবো। এখন রাঙা ভাইয়ের ইস্যুটা বা জাতীয় পার্টির যদি কেউ খেয়ে থাকে সেটার পেছনের রিজন হিসেবে যেটাকে ভাবা হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন করতে যে শক্তিশালী বিরোধী দল লাগে, এখন সেই শক্তিশালী বিরোধী দল বলতে আমরা বুঝতে পারি বিএনপিকে, বিএনপি যদি ক্ষমতায় যায় আওয়ামী লীগকে, অথবা ধরেন এখানে আওয়ামী লীগ বিএনপির বিপরীতে শক্তিশালী বিএনপি আর সরি বিরোধী দল বলতে কোনো প্লেয়ার নাই, জামাত জাতীয় পার্টি যারাই আছেন একাংশ ভোট নেন, 300 আসনে মানে নির্বাচন করে আসার মতন ক্যাপাবল না, এটা বাস্তবতা। তো অনেকে বলছেন যে যদি রাঙা ভাই খায় থাকে এই কারণে খাইছে যে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে যায় তাদের একটা বিরোধী দল লাগে, আর সেই বিরোধী দলের জায়গাটাকে ফিল আপ করছে কে, আপনার জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টি একটা মানে সুষ্ঠু ভোট নির্বাচনে বেসিক্যালি আওয়ামী লীগকে সহযোগিতা করলেও গণতন্ত্রকে অসহযোগিতা করছে, কারণ কোনো দল যদি নির্বাচনে না যায় আওয়ামী লীগ তো একা একা নির্বাচন করতে পারবে না। এখন অনেকের ধারণা আর কি, যারা বিশ্লেষক আছেন আমি অনেকের বক্তব্য শুনি, যে জাতীয় পার্টি যদি খায় তাহলে আপনার এই এই ক্রাইটেরিয়াগুলোতে তারা আসলে আপনার ভিসা নিষেধাজ্ঞা খেতে পারে। এখন দিন শেষে এটা নিয়ে শতভাগ ক্লিয়ারেন্স কোনো বক্তব্য আসে নাই, তবে রাঙা ভাই নিজেই বলছেন, আবার নিজে বলছেন যে হয়তো কোনো সাংবাদিক বদমাইশি করছে বিষয়টা নিয়ে ছাপাই দিছে, এরকমও হইতে পারে। তো তারপরে আলোচনার প্রথম উঠে আসলেন মশিউর রহমান রাঙা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।